বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। ব্যান্ডেলের নলডাঙ্গা মাঠে সোমবার সকালে সুতুলি পেঁচানো তিনটি বোমার ন্যায় জিনিস দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান সেগুলি বোমা। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সামনেই প্রাথমিক বিদ্যালয়, তাই ওই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। যদিও পঞ্চায়েত নির্বাচনের আগেই এই ধরনের ঘটনায় বিষয়টি রাজনৈতিক মোড় নিয়েছে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন দলের জের। এ তো মানে খুব খারাপ লাগছে যে নলডাঙ্গায় যে কালচারটা ছিল না, আবার সেই মানে গত 2018 ইলেকশনেও দেখলাম, পঞ্চায়েতে ইলেকশনে এই একই জিনিস তার পুনরাবৃত্তি আবার ভোট আসার আগে শুরু হয়ে গেছে। এগুলো মদত ছাড়া তো কখনোই সম্ভব না। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে আসছে নানান রকম বিষয়ে। শুধু সিসিটিভি ভাঙা কেন, একাধিক বিষয় রয়েছে, একাধিক বিষয় আমরা দেখতে পাচ্ছি। আজকে নলডাঙ্গার ভেতরে স্কুল মাঠের সামনে, স্কুল ঘরের সামনে, এরকম একটা জনবল পরিবেশের সামনে এরকমভাবে বোম চলে আসে। এগুলোতে স্থানীয় যারা রয়েছে তাদের নজর আন্দাজের বাইরে আসছে, এটা মেনে নেব না। এত মাথায় রাখছে না, এদের কোনোরকমভাবে দখল নিতে হবে, পঞ্চায়েত দখল নিতে হবে, এদের মাথায় এগুলো ঘটছে। নিজের বাড়ির লোকটা যে এই রাস্তা দিয়ে হাঁটতে পারে সেটা মাথায় নেই, দখল যেন তেন প্রকারে নিতে হবে, সেটার উপরেই এখন বেশ করে এরা এখন এইসবে সাহারা নিয়ে নিচ্ছে। আমাদের ভয় দেখানোর মানসিকতা আছে কিনা জানি না, তবে নিজেদের মধ্যে যা গোষ্ঠী কোন্দল আছে সেটার উপর দাঁড়িয়ে হয়তো এইসব মজুদ করা হচ্ছে। যদিও এ বিষয়ে এলাকার পঞ্চায়েত প্রধান তৃণমূলের বিদ্যুৎ বিশ্বাসের পাল্টা অভিযোগ, এই ঘটনার সাথে বিজেপি জড়িত। প্রেসের মাধ্যমেই খবর পাই, তবে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের পার্টি অফিসের সিসি ক্যামেরা ভাঙা হয়েছিল, এই চক্রান্ত করার জন্য, যাতে কেউ না দেখতে পায় তার জন্যই করা হয়েছিল। এটা পূর্ব পরিকল্পনা করা, এটা আপনারা বুঝতে পারছেন। দীর্ঘদিন নলডাঙ্গা খুব শান্ত শৃঙ্খলা বজায় রেখে আমাদের পার্টি মানুষের কাজ করেছে। আজকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বারবারন্ত 2019 লোকসভার পরে বেড়েছে, আপনারা জানেন আমাদের দীর্ঘ পার্টি অফিস ভাঙা হয়েছে, আমাদের কর্মীদের চমকানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের নিচুতলার কর্মীদের ভয় দেখানো হয়েছিল যে 18 সালের ঘটনাকে আবার পুনর্ঘটন করবে তারা। এই চক্রান্ত সম্পূর্ণ বিজেপির, এবং ওরা চাইছে ভোটের আগে তৃণমূল কর্মীদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে ওরা ক্ষমতায় আসবে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।